চোলায় চোলায় বাজবে জোয়ের বেরি পায়ের বেগেই তারপরে আমি বলছি না এটা বলা যাবে না এই দুটো লাইন বাংলা বললে যদি আরো পাঁচটা বাঙালির ভোট বেশি পাওয়া যায় আবার একটা একুশে ফেব্রুয়ারির দিন কিন্তু ঘনিয়ে আসছে কারণ তাহলে কি স্মৃতি বাঙালি আবার নমস্কার প্রথমেই মঞ্চে যারা উপস্থিত আছেন আমার আগে বলেছেন মাননীয় কাজী মাসুম আক্তার মহাশয় আমার আগে বলেছেন গর্গদা আমার আগে শঙ্কুদা বলেছেন এছাড়াও মঞ্চে এখনও যারা রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজস্বী রয়েছেন এবং ঋতব্রত দাও সুন্দরভাবে বলেছেন এবং একটু আগে আমাদের সকলের প্রিয় মদন এসে বলে গেলেন এদের সবার মাঝখানে আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ এবং বিশেষ করে এই ভাষা বিষয়ক বলুন বা এই এই যে আলোচনা হচ্ছে তাতে যতটা গভীরে পর্যন্ত একে একজন প্রবেশ করে যাচ্ছেন শুধুমাত্র আমার মনে হয় আমি আজকে দর্শক আসনে বসে পুরোটা শুনতে এলেই ভালো হতো তবে শঙ্কুদা আগে বলে গেলাম আমি জানি না শঙ্কুদা এখন আছে কি না আমি শঙ্কুদা এই তো শঙ্কুদা দেখতে পেয়েছি শঙ্কুদা বললো দেবাংশু এবং শেষ কথাটা তুমি খুব ইন্টারেস্টিং বলেছো আমার খুব ভালো লেগেছে যে যারা তুমি সম্ভবত কবির সুমনকে নিয়ে বলেছো এটা যে যারা বাংলা ভাষার কোট আন কোট মা মাসি উদ্ধার করে দিচ্ছে তারা যদি আমার সামনে আসে আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না বাংলা বাঙালি সংস্কৃতির যারা মা মাসি উদ্ধার করে দিচ্ছে আমি বলছি শঙ্কুদা জাস্ট একটা কথা তোমাকে আমি মনে করিয়ে দিয়ে শুরু করি রাজনৈতিক ব্যাপার নয় তুমি চেনো খুব ভালো মতো একজন ব্যক্তি তার নাম হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় তিনি তার বাড়িতে কাজ করছিলেন তার মধ্যপ্রদেশের বাড়িতে সেখানে কয়েকজন শ্রমিক তারা চিরে খাচ্ছিল এবং বাংলা ভাষায় কথা বলছিল ওই চিরে খাওয়া এবং বাংলা ভাষায় কথা বলা দেখে তিনি বুঝে গিয়েছিলেন যে তারা বাংলাদেশি ছিলেন এখন সমস্যার জায়গাটা হচ্ছে ওই চিড়ে খাওয়া দেখে তিনি বাংলাদেশি বুঝে যাচ্ছেন এবং সেটাকে খুব নেগেটিভলি পোর্ট্রে করছেন খুব ঋণাত্মকভাবে দেখানোর চেষ্টা করছেন আবার আরেকটা উদাহরণ দিই আপনাদের যেটা মদনদা আমাদের একটু আগে বললো যে কোনো ভাষা আপনি যদি না জানেন তাদের খুব কাছের হওয়ার জন্য সেই ভাষাটা বলতে গিয়ে তার সাধ্য শুধু করছেন না গয়ায় গিয়ে তার পিন্ডিটাও দিয়ে আসছেন যেমন ধরুন চোলায় চোলায় বাজবে জয়ের বেরি পায়ের বেগেই তারপরে আমি বলছি না এটা বলা যাবে না তো এটা আসলে ছিল চলায়ে চলায় বাজবে জয়ের ভেরি পায়ের বেগেই পথ কেটে যায় করিস দেরি এটার এরকমভাবে সাধ্য করে এই জায়গাতে নিয়ে আসা হলো কেন যে এই দুটো লাইন বাংলা বললে যদি আরো পাঁচটা বাঙালির ভোট বেশি পাওয়া যায় বাঙালির সর্বনাশটা এখানেই যে এইটা শোনার পরও আটত্রিশ শতাংশ বাঙালি ওনাকে ভোটটা দিয়েছে এইখানে বাঙালির অধঃপতন এখালি বাঙালির সমস্যা আমি এই ব্যাপারটা রাজনীতির দিকে নিয়ে যেতে চাইছিলাম না শঙ্কুদা রাজনীতির যোগটা করলো বলে এখানে এই বলার জায়গাটা রইলো আসলে কি জানেন তো ব্যক্তিগতভাবে এখানে অনেকে অনেক রকম মতামত রেখেছেন এখানে আমি আজকে দলের প্রতিনিধি হিসাবে নয় ব্যক্তিগতভাবে আমি আমার বক্তব্য রাখছি আমার মনে হয় এই যে আজকের মোশানটা যে বাঙালি কারা যারা বাংলায় থাকে তারা না যারা বাংলা ভাষায় কথা বলে তারা গর্গদ একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন ধরুন স্মৃতি ইরানি তিনি বহু ভাষায় কথা বলতে পারেন এবং তিনি বাংলা যখন বলবেন আপনার শুনে মনে হবে না যে তিনি আসলে বাংলার মানুষ নন তাহলে কি স্মৃতি বাঙালি আবার ধরুন আপনি এখন কলকাতা তাজ হোটেলে চলে যান কিংবা জেডব্লু ম্যারিয়েটে চলে যান অসংখ্য বাইরে থেকে আসা মানুষ ব্যবসার জন্য সাত দিন দশ দিন এসে হোটেলে থাকছেন তিনি সাত দিনের জন্য বাংলায় থাকলেন তিনি কি বাঙালি হয়ে গেলেন না আবার বহু মানুষ আছে বহুদিন ধরে এই বাংলার মাটিতে আছেন তিনি কি বাঙালি না যিনি বাংলা ভাষায় কথা বলেন বা যিনি বাংলায় থাকেন তিনি যে বাঙালি হবেন আমার মনে হয় না এইটা কোনো সরল সমীকরণের মধ্যে আসতে পারে বরং আমার মনে হয় যেটা বাংলার সংস্কৃতির শরীরে যখন বিন্দুমাত্র আঘাত লাগে যার মনটা নিজে থেকে কেঁদে ওঠে সে কোথাও গিয়ে বাঙালি যেমন ধরুন আমার মায়ের পায়ে ব্যথা হয়েছে এখন আমার মায়ের পায়ে ব্যথা হয়েছে দু রকম সন্তান হতে পারে একজন সন্তান হতে পারে মায়ের পা টিপছে মায়ের পা টিপতে টিপতে সেটাকে ফেসবুক লাইভ করছে করে গোটা পাড়া প্রতিবেশীকে বলছে দেখো আমি আমার মায়ের পা টিপে দিচ্ছি আরেক রকমের সন্তান হয় যে মায়ের ব্যথাটা কমানোর জন্য মায়ের পা টিপে দিচ্ছে দিয়ে মায়ের মাথায় হাত দিয়ে দেখছে মায়ের জ্বর আছে কি না যদি জ্বর থাকে মায়ের মুখে একটা প্যারাসিটামল তুলে দিয়ে গায়ের মধ্যে একটা চাদর তুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে যে সন্তান মায়ের পা টেপার জন্য বিজ্ঞাপন করছে সে সন্তান প্রকৃত সন্তান নয় যে সন্তান মায়ের যন্ত্রণা লাঘবের জন্য মায়ের সেবা করছে সেই সন্তান আসল সন্তান তো আমার মনে হয় যারা বিজ্ঞাপনের জন্য বাঙালি আনা নিয়ে কথা বলেন কিন্তু ওই শুধুমাত্র এই একটা একুশে ফেব্রুয়ারির দিন আমি বাঙালি আমার ফেসবুক স্ট্যাটাসে বাঙালি আনা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বাঙালিয়ানা আমি টিকটক করছি বাংলা নিয়ে তাতে আমার মনে হয় না বাংলার কিছু উদ্ধার হবে বরং যেখানে যেখানে বাংলার সংস্কৃতির গায়ে আঘাত লাগবে সেখানে সেখানে যদি আমরা প্রতিরোধে সামিল হই নিজেরা নিজেদের এই পরিচয় নিয়ে আমার মনে হয় আমরা কোথাও গিয়ে প্রকৃত বাঙালি হওয়ার পরিচয়টা দিতে পারবো বাদবাকি কে বাঙালি কে বাঙালি নয় গর্গদা তার মধ্যে অনেকটা বলেছে তার কিছু অংশকে আমি অবশ্যই সমর্থন করি আবার কিছু অংশ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না দা ইন্টারেস্টিং কতগুলো পয়েন্ট বলেছেন তবে একটা বিষয় বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি আমার মনে হয় শুধু বাংলা ভাষায় কথা বললেই যে তিনি বাঙালি সংস্কৃতিটা খুব রপ্ত করে নিয়েছেন এমনটা তো নয় একটা সমুদ্রের ওপরে একটা হিমশৈলীর চূড়া দেখা যায় সেই চূড়াটা দেখে আমরা সেটাকেই পাহাড় ভেবে নিলে মুশকিল তার নিচে আসল পাহাড়টা লুকিয়ে থাকে আমার মনে হয় যে গোটা বিস্তৃত বাংলার সংস্কৃতি তার একটা ওই হিমশৈলীর চূড়া হচ্ছে বাংলা ভাষা কিন্তু তারও গভীরে একটা বিরাট সংস্কৃতি লুকিয়ে রয়েছে যার ব্যাপ্তি বিরাট এবং এই বাংলা ভাষার সবচেয়ে পজিটিভ জায়গাটা হচ্ছে বাংলা ভাষা এই আধিপত্যবাদে বিশ্বাস করে না ছোট ছোট ভাষাকে খেয়ে নেওয়ার পক্ষপাতি নয় বরং বাংলা ভাষা সহাবস্থানের পক্ষে বাংলা ভাষা অনেকটা জানেন তো এই আজকের দিনটা যে ঐতিহাসিক কারণে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা অনেকটা ক্লাসের দেখবেন আমরা যেমন স্কুলে পড়তাম এরকম দু একজন বা দুজন ছাত্র থাকতো তারা ক্লাসে খুব কথা কম বলতো চুপচাপ থাকতো এবং কিছু ছেলেমেয়ে থাকতো ওই মাথায় চাঁটি মেরে চলে গেলো একটু চুলটা টেনে দিয়ে চলে গেল ও চুপচাপ বসে আছে কোনো প্রতিবাদও করে না রা কাটে না আমাদের এরকম ক্লাসে একটা ছেলে ছিল যখন স্কুলে পড়তাম ও গোটা দু বছর তিন বছর চার বছর চাঁটি মেরে যায় মাথা চুল টেনে যায় কোনো কথা বলে না একদিন ছেলেটা এমন অগ্নিবর্ণ রূপ ধারণ করলো সেই দিনকে গোটা ক্লাস ভাবলো এটাই কি সেই ছেলেটা যার মাথায় চাঁটি মেরে মেরে আমরা যেতাম তো এটাও হয়েছিল সেই একুশে ফেব্রুয়ারিতে এবং সেটা রেস্টটা এখন অনেকটা কেটে গিয়ে এখন বাঙালি কিন্তু আবার ওই চাঁটি খাওয়ার জায়গাতে আছে এখন বাঙালি চাঁটি খাচ্ছে কেউ চুলটেনে দিয়ে চলে যাচ্ছে কেউ টেনে দিয়ে চলে যাচ্ছে আর সবাই ভাবছে তো সেই চুপচাপ বসে থাকা ছেলেটা ঠিক আছে চলে যাবে কিন্তু আবার একটা একুশে ফেব্রুয়ারির দিন কিন্তু ঘনিয়ে আসছে কারণ রাত যত গভীর হয় সূর্যতা তত তাড়াতাড়ি ওঠে আমরা প্রত্যেকে চাইব সেই রকম কোনো দিন যেন সামনাসামনি না আসে আমি একই রকম ঘটনার কথা বলছি না আমি ঐতিহাসিক জায়গাটা খালি তুলে ধরতে চাইছি কোথাও গিয়ে দেওয়ালের পিঠ ঠেকলে সে তো একটা জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করবি আমার মনে হয় কোথাও চেপে দেওয়া আটকে দেওয়া রুখে দেওয়ার চেষ্টা এটা যেন ভারতবর্ষে এই মুহূর্তে যেটা ভীষণভাবে চলছে ভীষণ রকমভাবে চলছে সেইটা বন্ধ হওয়াটা দরকার এক এবং দ্বিতীয় কথা হচ্ছে দেখুন একটা খুব সুন্দর কবিতা একজন লিখেছিলেন আমার ছেলের বাংলাটা ঠিক আসে না এটা আমরা অনেকেই শুনেছিলাম এখন সমস্যা হয়ে যাচ্ছে বাড়িতে ঘুম থেকে উঠলে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে তাতে আপত্তি নেই যে 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 কোনো ভাষা শিখতে পারে এবং আমি বিশ্বাস করি যে কেউ যদি একজন অবাঙালির সাথে হিন্দিতে কথা বলেন আমার তাতে কোনো আপত্তি নেই আমি নিজেও হিন্দিতে কথা বলি টুইট করি আমার সমস্যাটা তখন যখন আমায় কেউ জোর করবে ওটা বলাতে জোর তুমি করতে পারবে না মানে জোর যখনই করতে যাচ্ছে না আপনার গলা টিপতে যাচ্ছে আমি ভালোবেসে যে কিছু যা কিছু বলতে পারি হিন্দি বলতে পারি ইংরেজি বলতে পারি এই জোর করার সংখ্যাটা এখন ভারতবর্ষে দিন দিন বাড়ছে এবং এটা নির্দিষ্ট মানে একটা ভাষা একটা নির্দিষ্ট ধর্ম এইভাবে একটা মানে একটা একটা জাল কোথাও গিয়ে তৈরি করা হচ্ছে এবং এই যে আমাদের ঘরে ঘরে আপনি দেখবেন এখন একটা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে দিচ্ছে পড়ছে ভালো করছে ইংরেজি শিখছে গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াতে পারবে কাজ করতে পারবে কিন্তু সেই ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে মাকে মম বলে ডাকছে বাবাকে ড্যাডি বলে ডাকছে মম ড্যাডিতে সমস্যা নেই কিন্তু সত্যি বলুন তো এই মা ডাকের মধ্যে যে আনন্দটা আছে সেটা কি মম ডাকের মধ্যে আছে কিন্তু ডাকছে এটা হচ্ছে কিছু কিছু ভাষা যেমন ধরুন আমি নিজেও জানি না এর বাংলাটা কি এবং আমি নিজেও এবং আমার বিশ্বাস অনেকেই এরকম হয়ে গেছেন কারোর পায়ে আপনি ঠোকা লাগিয়ে দিলেন চলতে চলতে না বুঝে আই এম রিয়েলি সরি দুঃখিত আমার ভেতর থেকে বেরোবেই না কারণ বলতে বলতে এরকম অবস্থা সবনাশ করে ফেলেছি তারপরে কিছু শব্দ এটা হিন্দি শব্দই সম্ভবত আমার জানা নেই গর্গদা বলতে পারবে কাশ আমার কাছে একটা বাড়ি থাকতো এই কাশ শব্দটার বাংলা কি আমি জানি না এটা গর্গদা হয়তো বলতে পারবেন এই কাশ আমি এটাই সম্ভবত হিন্দি থেকে এসছে কাশ মেরে পাশে বাংলা হতা কাশ মেরে পাশে গাড়ি হতা এই যে এগুলো আমরা ঢুকিয়ে নিচ্ছি নিজেদের মধ্যে ক্রমাগত প্লিজ দাদা আজকের অনুষ্ঠানটা একটুখানি আসবেন দয়া করে আসবেন কিন্তু না প্লিজ আসবেন তো এগুলো আমাদের নিজেদের মধ্যে ঢুকে গেছে এগুলো থেকে আমি জানি না এটা এটা থেকে বেরোনো কখনো সম্ভব হবে কি না বা আদৌ সম্ভব কিনা যেভাবে ঢুকে রয়েছে কিন্তু আমার মনে হয় না যে শুধু এইটুকুনি এই যে একজন বলছিলেন যে আমেরিকাতেও বিরাটভাবে দুর্গাপুজো হচ্ছে। আমেরিকাতেও কেউ বিরাটভাবে তার নিজের সংস্কৃতি পালন করছেন আমার মনে হয় যে কোথাও যেখানে সে জানে আমি সংখ্যায় কম এবং আমার চারপাশে অন্যদের সংখ্যাটা হয়তো বেশি সেখানে সে নিজের কালচারটাকে বজায় রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করছে কিন্তু এখানে আমি বাংলায় বসে আমি ভাবছি যে ঠিক আছে বাংলা বাঙালি তো চতুর্দিকে চতুর্দিকে তো সবাই বাংলা ভাষা বলছে আমার আর একার কী দায় পড়েছে বাংলাটাকে বাঁচিয়ে রাখার সেখানে মনে হয় মানসিকতায় কোথাও একটা সমস্যা চলে আসছে এটাকে বের করে আনাটা আমার মনে হয় ভীষণ রকমভাবে দরকার এবং এই কলকাতা নিবাসী কিছু বাঙালির মধ্যে আমি দেখেছি আমার কিছু আত্মীয় স্বজন আছেন কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে তারা মনে করেন তারাই আসল বাঙালি ঝাড়গ্রামের যে কাকিমাটা ঝাড়খণ্ডির বাংলার এক উপভাষায় কথা বলছে তার কাছে সে বাঙালি নয় বীরভূমের যে বাঙালিটা বাংলার একটু অন্যরকম ভাষায় কথা বলছে তার কাছে সে বাঙালি নয় অথচ এটা তো সবাই বাংলার অংশ আমি রাড়ে বলবো কেউ বরেন্দ্রী কেউ ঝাড়খন্ডি কে যে যার মতো করে বলবেন কিন্তু এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে এটাও মনে হয় কোথাও একটা সমস্যার কারণ সবাইকে নিয়ে সব জায়গাগুলো বাংলা ভাষার যে বিভিন্ন চরিত্র বিভিন্ন ক্যারেক্টার এবং যে আলাদা আলাদা সংস্কৃতি এই প্রত্যেকটাকে নিয়েই কিন্তু বিরাটভাবে একটা বাংলা ভাষা তো সেইটাকে আমার এবং বাংলার সংস্কৃতি আমার মনে হয় কোথাও গিয়ে সেইটাকেও আমাদের প্রত্যেককে এক জায়গাতে এনে এই লড়াইটা নিজেদের মধ্যে চালাতে হবে রাজনৈতিক দল মত নির্বিশেষে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং ফাইনালি আমি বলবো বাংলায় থাকা বা বাংলা ভাষায় কথা বলা আমার কাছে এই দুটোর কোনোটাই ফ্যাক্টর না লড়াই প্রত্যেকে নিজের ভাষার জন্য করুন প্রত্যেকে আমরা যদি নিজের সংস্কৃতির জন্য লড়াই করতে পারি প্রত্যেকে যদি আমরা নিজের যে যেটা আমরা বড় হতে হতে যেটাকে নিজের মধ্যে ক্রমাগত নিজের সঙ্গে মিশিয়ে ফেলেছি সেটাই তো সংস্কৃতি আমাদের সেটাকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি এই জিনিসটাই আমাদের মধ্যে থাকবে বাদ বাকি দেখুন সময়ের কালের নিয়মে কিছু কিছু আসবে গানের মধ্যে ডিজে ঢুকবে এটা সময়ের নিয়ম এটার মানে আমি অপসংস্কৃতি বলে এটাকে আমি মনে করি না কেউ কেউ শুনছিলাম টুম্পা সোনা দুটো হাম্পি দেনা এই গানটাকে বলছে যে মানে এটা বোধ বাঙালি সংস্কৃতির বিরাট বড় ডিগ্রেডেশন আমি মনে করি না কারণ আমি মনে করি এটা বাংলা ভাষায় কথা বলছে এবার এই গানটার মধ্যে সে তার মতো করে সেটা সে তার নিজের জায়গাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আমি যখনই আঙুল দিয়ে বলে দিচ্ছি ভাই তুমি বাঙালি নও আমি কিন্তু আসলে আরও নিজেকে সংখ্যালঘু করছি কারণ আমি আমার সমাজের মধ্যে থেকে দুটো পাঁচটা দশটা করে লোককে রোজ বাদ দিয়ে দিচ্ছি তাকে আঙুল দেখিয়ে বলে তুই বাঙালি না তুই বাঙালি না তুই বাঙালি না যেমন ওরা করতে চাইছে তুই হিন্দু না তুই হিন্দু না তুই হিন্দু না তা আমার মনে হয় বৃহত্তর বাঙালি পরিবার নিয়ে আমরা এই লড়াইটা চালিয়ে যাই এবং আমার বিশ্বাস এই একুশে ফেব্রুয়ারি যারা প্রাণ দিয়েছেন যারা রক্ত ঝরিয়েছেন তাদের প্রত্যেকের মর্যাদা দিয়ে এই অ আ ক খ এবং আমাদের এই সংস্কৃতি সেটাকে আমরা বাঁচিয়ে রাখবো এবং বাঁচিয়ে রাখার লড়াইটা সবাই চালিয়ে যাব থ্যাংক ইউ